क्या है लग रहा है যশোদাজি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমেও আমরা সবাই খুব ভালো আছি। তো চলুন, আমি আপনাদের আজকে যেটা দেখাবো বলেছিলাম সেটা অবশ্যই দেখাবো। তো তার আগে, আপনারা সকাল থেকে মহাপ্রভুকে দর্শন করলেন এবং ঠিক কালকে বিকেল টাইমে আমাদের আকাশের পরিস্থিতি, মানে ওয়েদার কেমন ছিল সেটাও আমি আপনাদের দেখালাম। সামনে যে কদম গাছ রয়েছে তার ডাল ভেঙে পুরো পড়ে গেছে, তো সেটাও আপনারা দেখেছেন। তো এইভাবে তিন চার দিন তো বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছেই, তো প্রাকৃতিক দুর্যোগ এড়ানো সম্ভব আমাদের না, ওটা নিয়ে কোনো ব্যাপার না। তো এই মুহূর্তে এবার আমি আপনাদের দেখাতে চলেছি, আমি তো এই কারণেই বলিনি, কারণ একটা আকর্ষণীয় জিনিস দেখাতে না সবারই ভালো লাগে। ধরুন কোনো জিনিস আমার ভালো লেগেছে, আমি খুব জিনিসটা দেখে অভিভূত হয়েছি, তখন আমি চাইবো যে আমার পাশের কোনো জনকে আমি যদি এটা দেখাই তো তিনিও অভিভূত হবেন। তো সেক্ষেত্রে না একটা ভালো লাগা কাজ করে মন থেকে।
তো সেই জন্য ভাবলাম আপনাদের তো আমি প্রতিদিনই ভিডিও দিচ্ছি, কিন্তু এই ধরনের ভিডিও আপনাদেরকে দিতে পারলেও আমি নিজেকে ধন্য মনে করব। তো সেটা হচ্ছে যে আমাদের তমলুকে বাসুদেব ঘোষ ঠাকুরের শিপাট রয়েছে, অনেকেই দর্শনের জন্য ওখানে যান, আবার এমন কোনো কোনো ভক্ত থাকেন যেনারা সম্ভব হলেও যেতে পারেননি ওখানে, তো তেনাদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। সেটা হচ্ছে আমাদের এই শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমেই কিন্তু বাসুদেব ঘোষ ঠাকুরের শ্রীপাট তৈরি করা হয়েছে, তো সেটা তো অবশ্যই দেখাবো। তো শ্রীপাট সকালে ধোয়ানো হয়েছে, পুরো মন্দিরটা ধোয়ানো হয়েছে, তো এবার ভাবছেন কোথায় সেই শ্রীপাটটা রয়েছে, অবশ্যই আপনাদের দেখাবো। তো সেই শ্রীপাট সাজানোর জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এই যে প্লেটটা দেখুন দেখতে খুবই সুন্দর, এটা মাটির প্লেট। তো এতে আমি এখন এই যে 10টার সময় যে ফুলগুলো ফোটে, আমার ওই ফুলগুলো খুবই সুন্দর লাগে, তো আজকে ভাবলাম যে শ্রীপাটটা আমি ওই ফুলগুলো দিয়ে সাজাবো, তো আপনাদের সঙ্গে নিয়েই আমি কাজটা করব। তো চলুন শুরু করা যাক। আমার আধার জীবনে করুণা করিয়া জালো হো প্রেমের পতি, আমি না জানি তোমার ভজন সাধন, না জানি ভক্তি স্তুতি, আমার
মোটামুটি না, পুরোটাই কমপ্লিট। তো কেমন সাজিয়েছি আপনারা নিজেরাই দেখতে পেলেন। তো চলুন এইবার মন্দিরে ঢোকা যাক।
আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি মাত্র। তো আপনারা যদি আরও ডিটেইলি জানতে চান তাহলে আমাদের জিকে চ্যানেলে জীবন্ত সমাধি বলে একটি ভাগবত রয়েছে, তো সেটা আপনারা শুনে নিতে পারেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে আসলে ওই ঘটনাটা কি। আমি পুরো ঘটনা বললাম না কারণ ভিডিও বিশাল হয়ে যাবে। তমলুকের গর্ব, তো সেই জিনিসটা আমাদের মন্দিরে করা হয়েছে, এটা বাবার অনেক দিনের ইচ্ছা, আজ পূরণ হলো, তো সেই জন্য আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, ভিডিওটা এবার আমি এন্ড করব, আবারও সুন্দর ভিডিও নিয়ে আসব। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।